আচ্ছা, লাইব্রেরিতে কার্ড করানোর প্রসিডিউরটা কি একটু বলবেন? আপনি কার্ড করবেন না বাচ্চা কাচ্চা কেউ? না মানে আমি আচ্ছা, লাইব্রেরিতে কিন্তু বড়দের বই বেশি নেই। আমিও এখানে বেশি দিন নেই, এই মাস দুয়েক পড়ার মতো উপন্যাস টুপন্যাস পেলেই চলবে। ঠিক আছে, চাইছেন যখন করান, লাগে তো সকলে 20 টাকা। এই নিন এই ফর্মটা নিন, একটা ছবি দিয়ে দেবেন। হ্যাঁ, ওই যে দেখুন, বড়দের বই বলতে ওই দুটো আলমারি আর ওইদিকে ওই ওই ভাঙাটা। আচ্ছা, ছবিটা যদি কাল দিই আজ একটা বই নিতে পারি কি? নিন না, এই গণ্ডগ্রামের লাইব্রেরি ওসব পড়েই থাকে, কেউ নেয়টাই না। আরে ধূসর গোধুলি! হ্যাঁ, ইস, আমার না এটা অনেক দিন ধরে পড়া দিচ্ছে। থ্যাংক ইউ হারানদা। হ্যাঁ, এই আলমারিটা আপনি গুছিয়েছেন? না মাস্টারমশাই, গত 3 সপ্তাহ ওসব আলমারি ঘাঁটিনি। ও, আমি কাল একটা বই রাখলাম, আজকে দেখছি নেই। কি বই? ধূসর গোধুলি। ও হ্যাঁ, কাল একটা মেয়ে এসেছিল নতুন, সেই তো ওটা নিয়ে গেল মনে হয়। নিয়ে গেল? আহ, কেন, আপনার কি দরকার ছিল নাকি? না মানে আমার আসলে, ঠিক আছে, কার্ড তো করায়নি এখনো, আবার ছবি দিতে আসবে বলেছে, তখন বলে রাখবো না? না না, ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, আমি আমি দেখছি। যতবার পড়ি ততবার মনে হয় ঠিক এইরকমই একটা বই আমার লেখার কথা ছিল। সব সম্পর্কগুলো, সব মানুষগুলো আমার চেনা, ওদের নিয়ে আমি লিখিও শেষ হয় না, কবিতা শেষ হয় আর গল্প উপন্যাসগুলো কনসেন্ট্রেটেড হতে হতে কবিতা হয়ে যায়। এক রাশ কথায় একটা ভাব প্রকাশ হয়, সেই ভাবনাটাকে ঘিরে মানুষ, জন, রাস্তা ঘাট নিয়ে একটা পৃথিবী কিছুতেই সাজিয়ে তুলতে পারি না। কী লিখবো আমি কী জানি, খুব ইচ্ছে করে একটা প্রেমের গল্প লিখতে। আমারও একটা না পাওয়া প্রেমের গল্প আছে, একটা প্রতিমার মতো মুখ, গালে চকচক করছে ঘাম, কতদিন জয়াকে দেখিনি, কতদিন। এই একটা গল্প আমি 100 বারের পরও আরও একবার লিখতে পারি। জয়ার সাথে কলেজের প্রথম দিন দেখা, মানে আমি দেখেছিলাম, প্রথম দিন তো ক্লাস হয় না, আলাপ টালাপ, একটা হালকা বন্ধুত্বপূর্ণ র্যাগিং। জয়া এসেছিল একটা থপথপে সাদা সালোয়ার কামিজ পরে, সাথে লাল কাজ করা ওড়না, আমার থেকে 1 বছরের সিনিয়র জয়া, কখনো দিদি বলিনি, আমরা ইংরেজি সাহিত্য পড়তাম, জয়া ইকোনমিক্স। র্যাগিংয়ের পর সিনিয়ররা যখন ক্যান্টিনে চা খাওয়াতে নিয়ে গেল, দেখলাম একটা অন্য গ্রুপের মধ্যমণি হয়ে দেবীর মতো বিরাজ করছে জয়া, অল্প কথা বলছে, স্মিত হাসছে, চারপাশে সবাই অনেক বেশি লাউড, বেশি অ্যাক্টিভ, অথচ জয়ার দিকে চোখ টানছে চুম্বকের মতো, মনে হলো এই 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 সে, এই বুঝবার আগেই প্রেমে পড়ে গেলাম। সেদিনের কথা মনে পড়ে, তখন মিউজিক সোসাইটি জয়েন করেছি আমি, কারণ জয়া অনবদ্য গায় এবং মিউজিক সোসাইটির সেক্রেটারি। একদিন রিহার্সালে যার গাওয়ার কথা সে না এসে পৌঁছনোয় আমি জয়ার সাথে গাইলাম। সেদিন জয়া প্রথম আমার দিকে তাকালো। রিহার্সালের পর আমাকে নিয়ে গেল গণেশদার দোকানে ওর দলবরের সাথে, আমি ফুলবাগানে থাকতাম, ও শোভাবাজার। জয়ার গাড়ি আসতো রোজ, লাল টুকটুকে জেন, আমায় লিফট দিতে চাইল, অস্বস্তির সাথে রাজিও হয়ে গেলাম। সেদিন থেকে আরও একটা প্রেমের সাক্ষী হয়ে রইল প্রৌঢ় সেকেলে মায়াকাড়া উত্তর কলকাতা। জয়ার কথা লিখতে আমার আমার ভয় করে, কলেজের নাম, আমাদের নাম, জায়গার নাম, আমি সবটা পাল্টে দিয়ে শুধু প্রেমটুকু রাখতে চাই, হয় না। ওই মিউজিক সোসাইটিকে কী করে বাদ দেব? গণেশদার চায়ের দোকান, কলেজের গেট, মানিকতলার গলির মধ্যে সেই পার্ক, সেই রক, জয়ার পুরনো বনেদি বাড়ির গোল বারান্দা, চিলেকোঠার ঘর, এদের বাদ দিলে আমাদের প্রেমটা কী করে রাখি? আমি বাদ দিতে চাই, ওরা ফের এসে ভিড় করে, আমার আমার ভয় হয় যদি কেউ জেনে যায়। জয়ার থেকে পালিয়ে আমি এই পৃথিবীর শেষ প্রান্তের মতো ছোট্ট গ্রামে এসে
মাস্টারি করছি। আমার তো কথা ছিল পিএইচডি করার, উদ্ভাবনা করার, এমনকি আমি কবি হব এরকমও তো ভাবত লোকজন। প্রায় দু বছর হলো এখানে চলে এসেছি, আর কোথাও কবিতা পাঠাই না। কোনো দিন আমি হয়তো একটা উপন্যাস লিখব জয়াকে নিয়ে। প্রিয় জয়ার প্রেমিক, বইয়ের মধ্যে আপনার লেখা পেয়ে একটা চিঠি লেখার ইচ্ছে হচ্ছিল খুব। লাইব্রেরিয়ান যখন বললেন যে একজন বইটার খোঁজ করছেন, মনে হলো সেটা নিশ্চয়ই আপনি। এই চিঠিটা বইয়ের মধ্যে রাখলে আপনার হাতে পৌঁছতেও পারে। প্রথমেই বলি, অন্যায্য কৌতূহলের জন্য দুঃখিত। লেখাটা ছেঁড়া ডায়েরির পাতার মতো, নিশ্চয়ই কাউকে দেখাবেন বলে বইয়ের মধ্যে রাখেননি। কিন্তু হাতে যখন পড়েই গেল, পড়ার লোভ সামলাতে পারলাম না। আপনার লেখার প্রথম দিকটা মন ছুঁয়ে গেল, পরের দিকটা পড়ে খুব হাসি পেল। আপনারা ছেলেরা পারেনও বটে। প্রথম দিকটা পড়ে তো মনে হলো যথেষ্ট সেন্সিটিভ, সুন্দর, বোঝেন টোঝেন। অথচ প্রেমে পড়ার বেলায় প্রথম দর্শনে অসামান্য সুন্দরী প্রেমে পড়ার চেয়ে এগোতে পারলেন না, কবে যে মানুষ হবেন। এই লেজেন্ডারি জয়া নিশ্চয়ই ল্যাং মেরেছিল আপনাকে। আচ্ছা, কবিরা কেন যে চেয়ে ল্যাং খায় বলুন তো? বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল ছেলেগুলো কেন যে সবসময় বোকা সুন্দরীদের প্রেমে পড়ে? কিছু মনে করবেন না, আমি একদম সুন্দরী নই, বেশ লাউড এবং অ্যাক্টিভ। স্মিত হাসতে পারি না, ক্যাট ক্যাট করে কথা বলি। আমার নিজের খেয়ে দেয়ে কাজ আছে, অন্যের বনলতা সেন হয়ে বসে থাকার সময় নেই। আমি একবার আমার এক বন্ধু কবির প্রেমে পড়েছিলাম, সে আমায় মোটেই পাত্তা দেয়নি, সেই ঝালটা আপনার উপর ঝেড়ে নিলাম। ইতি কেউ একটা। পুনশ্চ, এসব সত্ত্বেও আপনার লেখা যে বেশ ভালো সেটা বলতেই হবে। খুব না খেপে থাকলে এই বইয়ের মধ্যে কটা কবিতা রাখবেন, পড়ব। মাননীয়া ক্ষুব্ধ নারীবাদী, না রাগ করিনি, খুব মজা লাগলো আপনার চিঠি পড়ে। আপনার বন্ধু কবিকে খুব ভালোবাসতেন না মনে হয়? এখনো বাসেন, ভুল বললাম? লেখার মধ্যে দিয়ে একটা উত্তাপ আসে জানেন, আমি তো টের পাই। মনে হলো যতটা ক্যাজুয়ালি আপনি লিখেছেন ততটা ক্যাজুয়াল ছিল না ব্যাপারটা। আমার ব্যাপারে আপনি অনেক কিছু ধরে নিয়েছেন, তাতে ঝাল ঝাড়তে সুবিধে হয়েছে, কিন্তু তা বলে সবটা সত্যি নয়। আমি শুধু জয়ার রূপ দেখে প্রেমে পড়িনি, ওর পার্সোনালিটি দেখেও মুগ্ধ হয়েছিলাম। এটা আপনাকে বলে আমার সুবিধে হবে না, তবু বলি জয়া সত্যি আমায় আপনার ভাষায় যাকে বলে ল্যাং মেরেছিল। এখন বিয়ে করেছি যাকে, তার নাম বললেই আপনি হয়তো চিনতে পারবেন, তাই বলবো না। তার বাড়িতে প্রথমে গিয়েছিল আমার সাথে, তিনিও কবি, বা বলা ভালো তিনিই কবি। কলকাতায় আমার পুরো অস্তিত্বটা জয়ার কথা মনে করিয়ে দেয়, তাই পালিয়ে থাকা। তা বলে আপনি ইন্টেলেকচুয়াল ছেলেদের দিকে আঙুল তুললে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। বুদ্ধিমতী মেয়েরা কেমন ছেলেদের প্রেমে পড়ে আমার জানা আছে, হয় দেখনদার চালু ছেলেদের দেখে মুগ্ধ হয়, না হলে খুব ট্যাঁকের জোর থাকা পাত্রপাত্রী কলমের গর্ব উচ্চপদে চাকুরিরতদের সাথে। একটু জেনারেলাইজ করলাম মানছি, কিন্তু জানেন আমার চেনা সবচেয়ে স্মার্ট ইন্টেলেকচুয়াল মেয়েটি ভালোবেসেছিল একটা ফক্কর মেয়ে বা ছেলেকে। যথারীতি ছেলেটি তাকে নিজের কাজ ফুরিয়ে গেলে ছেড়ে দেয়। ওই আপনি যেমন বললেন আর সব বিষয় জ্ঞান টনটনে, কিন্তু এ ব্যাপারে যে তো বোঝেইনি কিছু, আমার মতো শুভাকাঙ্ক্ষীদের কথাতেও পাত্তা দেয়নি। কেউ কবি হলেই যে আমি তার পক্ষ নেব তার কোনো মানে নেই। কি জানে আপনার কবি বন্ধুটিও কেমন, একটু ঠেস দিলাম যাতে আপনার ফের লিখতে ইচ্ছে করে। আপনার আগের লেখা পড়ে আপনার সম্বন্ধে আমার যা ধারণা তাতে মনে হয় আপনি আমার চিঠির উত্তর দেবেন, অপেক্ষায় থাকব। ইতি হতভাগ্য কবি। পুনশ্চ জয়ার নামটা জেনে গেলেন, আমার নামটা যদিও জানেন না, এর মধ্যে কাউকে বলা বলির প্রশ্নই আসে না হয়তো, কিন্তু এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা স্বভাব হয়ে গেছে, কাউকে বলবেন না প্লিজ। কনফিউজড কবিবর, আচ্ছা তো মশাই আপনি, চাইলাম কবিতা পাঠালেন একটা বোকা বোকা উত্তর। তবে ঠিকই ধরেছেন, প্রথম দিকটা পড়ে ভালো লাগলো, শেষের দিকটায় উত্তর দেওয়া জরুরি হয়ে উঠল। আমার কবিবন্ধুর সাইড আপনি নিতেই পারেন, কারণ সেও আপনারই মতো কথাটুকু না বলে প্রথম দর্শনে একের পর এক সুন্দরীর প্রেমে পড়ে যেত। পার্সোনালিটি বলতে কি বোঝেন বলুন তো?
সাদা সালোয়ার আর লাল ওড়না পরে কম্পোজড হয়ে বসে থাকা? হ্যাঁ, কথা আপনারা বলবেন কেন? মেয়েরা কথা না বললেই তো সুবিধে হয় না, তাদের প্রেরণা টেরণা হিসেবে দেখা যায়। পৃথিবী অনেক এগিয়ে গেছে, আজকাল মেয়েদের অনেক সময় মানুষ হিসেবে দেখা হয় বটে, কিন্তু চারপাশে তো দেখি যে মেয়েদের বুদ্ধি থাকে তারা বন্ধু হতে পারে। এই আপনিই দাবি করলেন আপনার অমন একটি বন্ধু ছিল, কলিগ হতে পারে, প্রেমিকা নইব নইব চ। যদি বাই চান্স একটা প্রেম হয় তবে ঝামেলা মাস্ট, এর এক্সেপশন যারা তারা নেহাতি এক্সেপশন। আমার তো মনে হয় সত্যিকারের বুদ্ধিমতী মেয়েরা দু একবার ঠেকে প্রেমে পড়া ছেড়ে দেয়, প্রেমে পড়লে আইদার পাত্তা দেয় না, নাহলে ক্যাজুয়ালি নেওয়ার চেষ্টা করে। তখন ওসব ফক্কর ছেলেদের সাথে সম্পর্ক রাখা একটা অপশন বই কি? দরকারটা কার আপনি জানলেন কি করে? অবশ্য হ্যাঁ, দরকার জিনিসটা তো ছেলেদেরই একচেটিয়া, মেয়েদের থাকতে নেই। আপনার জয়ার গল্প কাউকে করবো না, চিন্তা নেই, কিন্তু এত গোপনীয়তা কিসের বুঝলাম না। উত্তর দেবেন, ইতি ঝগড়ুটে পেন ফ্রেন্ড। প্রিয় বন্ধু, ধূসর গোধূলির মধ্যে আপনার চিঠি পেয়ে মনটা ভালো হয়ে গেল কাল, বিশেষত ইতিটুকু দেখে। কিন্তু শুনুন, আমাদের ডাকবাক্স বদলানো বিশেষ প্রয়োজন। হারান্দা মানে আমাদের লাইব্রেরিয়ান একটু বিভ্রান্ত হয়ে পড়েছেন। এর পরের চিঠিটা হুতম প্যাচার নকশার মধ্যে রাখবেন, কালো আলমারির উপর থেকে 3 নম্বর তাক, বাঁদিক থেকে 7 নম্বর বই। কেউ হাত দেবে না, চিন্তা নেই, আমি জানি আপনি লিখবেন। কবিদের সিক্স সেন্সটা একটু বেশি কাজ করে। জয়ার ব্যাপারটা কেউ জানতো না কখনো, হয়তো আন্দাজ করেছে, হয়তো নয় নিশ্চিত, কিন্তু আমি কাউকে নিজের মুখে বলিনি। প্রেম ব্যাপারটা তো ট্যাঞ্জেবল নয়, মুখে না বললে অমনি ইথিরিয়াল থেকে যাবে এমন মনে হয়, তাই কাউকে বলতে চাই না। বলে ফেললে, জানিয়ে ফেললে যদি ফুরিয়ে যায়। রোজই জয়ার কথা লিখি, কিন্তু আমি চাই না সেটা কেউ দেখুক, সেটা নিয়ে কেউ আলোচনা করুক, সেটা এতটাই মন জুড়ে থাকে যে অন্য কিছু নিয়ে লিখতেই পারি না। এটা কাটিয়ে উঠে একদিন লিখে ফেলবো হয়তো। বুঝলেন কিছু? আপনার সম্বন্ধে অল্প কিছু জেনে ফেলেছি, যেমন আপনি দু একবার ঠকে প্রেমে পড়া ছেড়ে দিয়েছেন, প্রেমে পড়লে পাত্তা দেন না, না হলে ক্যাজুয়ালি নেওয়ার চেষ্টা করেন। এক সময় আপনার একটি ফক্কর ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, আপনি নারীবাদী এবং আপনার কবি বন্ধুকে এখনও ভুলতে পারেননি। আরও কিছু জানতে ইচ্ছে করছে, কিন্তু কি জিজ্ঞেস করবো, কোথায় থাকেন, কি করেন, নাম কি, না, বরং আপনার যা জানাতে ইচ্ছে করে লিখবেন। কবিতা পাঠাবো একদিন, মাত্র 1.5 সপ্তাহ আগে আপনার প্রথম চিঠি পেয়েছিলাম, অথচ আপনাকে কেমন চেনা চেনা লাগছে, অদ্ভুত না? আমি রোজ গিয়ে হুতম খুলে চিঠি খুঁজব চাতক পাখির মতো। ইতি ইন্দ্রজিৎ। পুনশ্চ, জানি আপনি বুদ্ধিমতী, তাও বলে দিচ্ছি ইন্দ্রজিৎ কিন্তু আমার নাম নয়। মাস্টারমশাই, হ্যাঁ, ও সেই যে একটা নতুন মেয়ে এসেছে বলেছিলাম, মনে আছে? কে বলুন তো? আরে সেই যে আপনি কি একটা বই রেখে গেছিলেন, ও নিয়ে গেল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আপনি ছাড়া ওই একটি পড়ুয়া জুটেছে। আচ্ছা, আপনি আসেন দুপুরবেলা স্কুল ছুটির সময়, আর উনি আসেন বিকেলে। প্রথম প্রথম অত আসতেন না, আজকাল তো রোজই আসেন দেখি, তবে সবসময় বই নেন না, ওই আলমারিটা একটু ঘেঁটে চলে যান। আচ্ছা, হ্যাঁ, দেখে তো মনে হয় খুব ডাকাবুকো। ওই ক্যানেলের দিকটায় পুরনো চৌধুরীর বাড়িটায় ওখানে একাই উঠেছে। এই গ্রামে কি করতে এসেছে কে জানে? আপনার সাথে পরিচয় আছে? আছে, আলাপ আছে, না মানে দেখা হয়নি। এই যে, আপনাকে আপনি করে ছাড়া লেখা যাবে না, আমেজটাই আসবে না। তুমি বললে কেমন গদগদ শোনায়, আমার পছন্দ না। তুমি যে তুই বললে রাজি হয়ে যেতে পারতাম, কিন্তু যার সাথে একবারও দেখা হয়নি তাকে তুই করে বলা যায় না। না, আমি জোর করে দেখা করতে চাই না, কিন্তু ছোট্ট জায়গা, যদি দেখা হয়ে যায়, হতেই তো পারে। আমার তো আগের দিন বাজারে এক লম্বা মতন ভদ্রলোককে পিছন থেকে দেখে মনে হচ্ছিল আপনি, কিন্তু তারপর এদিকে ফিরতে দেখি ইয়া মোটা বিশ্রী গোপ, আপনার ওরকম থাকতেই পারে না। আপনার সাথে আমার মোটেই মেলে না, সম্পূর্ণ অকারণে আমি এভাবে এই অজপাড়াগায় এসে পড়ে নেই, কোম্পানি থেকে পাঠিয়েছি, আমায় করে কমে খেতে হয়, আপনার মতো দুঃখ বিলাসী বাবু মানুষ আমি নই। আপনাদের হারান্দার আমি একা থাকি বলে কি কৌতূহল, এখানে আমি আবার অস্থির হয়ে পড়ছি, বাস গোটাতে হবে শিগগির, এখনো কবিতা পড়ালেন না একটাও। ইতি ত্রিজটা। মাননীয়া,
অগত্যা আমাকেও আপনিই চালাতে হবে। ত্রিজটা আপনার নাম হতেই পারে না। কি বাজে সেন্স অফ হিউমার আপনার! বাঁশ গোটানোর কথাটাও আমি দর বাড়ানোর সূক্ষ্ম চেষ্টা হিসাবে নিলাম। আপনার চিঠি না পেলে থাকবো কি নিয়ে? আমার গোঁপ নেই আপনাকে কে বলল? আমার বেশ মোটা গোঁপ, কি জানে হয়তো আমাকেই দেখেছেন সেদিন। আপনার তিরস্কার সম্পূর্ণ নির্ভুল, বাস্তবিকই আমি একজন পলাতক দুঃখবিলাসী। কিন্তু এরম দু চারটে দুর্বল চরিত্র না থাকলে আপনার মতো সাহসিনীরা উদ্ধার করবেন কাকে? আমার আপনার মিল নেই সত্যি, কিন্তু মিল না থাকা কিছু খারাপ ব্যাপার নয়। হারানদার কথায় কিছু মনে করবেন না, মানুষটি ভালো। আমাকেও প্রায়ই আপনার খবরাখবর দেন, দরকারের চাইতে বেশি জেনে ফেলি। ইতি দুর্বল চরিত্র। খনিকা চলে গেলেন নাকি? গত সপ্তাহে চীনে লণ্ঠন নামের বইটির মধ্যে আমার চারটি চিঠি জমা হয়েছে, আপনি নেননি, উত্তরও দেননি। সত্যি চলে গেলেন নাকি? এভাবে না বলে কই কোথায় গেলেন? শরীর টরীর খারাপ হলো না আশা করি? আমার খুব মন খারাপ, এক একবার ভাবছি হারানদার থেকে ঠিকানা জোগাড় করে চলে যাই, বেল বাজাবো, আপনি দরজা খুলবেন হয়তো, তারপর কি পরিচয় দেব? অন্য কেউ খুললে? আপনার নামটুকু তো জানি না। আপনি আমার জীবনের কতখানি হয়ে উঠেছেন এই সাত দিনে খুব বুঝতে পারি। আমি আর রোজ রোজ বসে জয়ার কথা লিখি না জানেন। আপনাকে একটা চিঠি পাঠাই, আর আরও চারটে পাঁচটা চিঠি আপনাকেই লিখে নিজের কাছে রেখে দিই। একটা কথা বলবো, আপনাকে বোধহয় ভালোবেসে ফেলেছি, নির্ভয় বললাম। আপনি বুদ্ধিমতী, এই অপরাধে নিশ্চয়ই চিঠি লেখা বন্ধ করবেন না। সাত দিন আপনার খবর নেই, নিজেকে নতুন করে বিরহী মনে হচ্ছে। প্রেমে পড়া যে কি অনন্য, অনেক লিখছি আজকাল জানেন। কি আয়রনি বলুন, আপনি বারবার বললেন আপনি প্রেরণা টেরণা হতে চান না, অথচ তাই হলো একরকম। ইতি আপনার নতুন প্রেমিক। প্রেমিক বর, ফিরে এসেছি, শেষটায় আবার প্রেমে পড়লেন। যদি সত্যি আমার নাম ত্রিজটা হয় সইবে? আমার শরীরটা খারাপ হয়েছিল সত্যি। তারপর একজন অতিথিও এসেছিল, সে উল্টে আমার খুব সেবা যত্ন করে গেল। আপনি দুঃখ বিলাসী, আপনাকে বললে আর একটু দুঃখ পাবেন বিলাসিতা করবার মতো। এই অতিথি সেই ফক্কর ছেলেটি, আমার আরেক প্রেমিক। যতটা ফক্কর হলে আপনি খুশি হতেন ততটা কিন্তু নয়। আপনার মতো সাজিয়ে কথা বলতে পারবে না হয়তো, কিন্তু রীতিমতো দায়িত্বের সঙ্গে পাশে থাকলো অসুখের সময়টুকু। ওকে দেখছিলাম আর ভাবছিলাম আপনার নিশ্চয়ই মুখ চুন হয়ে যেত, টেনশন করতেন, আমাকে উঠে সব সামলাতে হতো। আমিও মনে মনে আপনার প্রতি দুর্বল, বুঝতেই পারছেন, নইলে এভাবে কম্পেয়ার করবো কেন? এখন আমি পুরোপুরি ভালো আছি, অসুখের আগে যতটা ভালো ছিলাম তার চাইতেও বেশি ভালো। জানেন, অসুখ না হলে সুখের শরীরটাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করা যায় না। যেমন দিন দশেক চিঠি না পাওয়ায় আপনি আমার চিঠিগুলোকে আরও বেশি করে অ্যাপ্রিসিয়েট করছেন। চলে যাওয়ার কথা কিন্তু দর বাড়াতে বলিনি, যাচ্ছি আমি, অফিসের কাজ শেষ, আর বড়জোর এক সপ্তাহের মধ্যে গোটাতে হবে। আপনাকে আগেই জানাতাম, অসুখ আর অতিথি এসে গুলিয়ে দিল। যাই হোক, এই সুযোগে আমরা দুজনেই প্রেমটা টের পেলাম বলাও হলো। আমিও আপনাকে খুব মিস করেছি এই কটা দিন। পরের চিঠিটা রাখবেন শ্রেষ্ঠ প্রেমের কবিতার মধ্যে, ভাঙা আলমারিটাতে আছে, রাঙামাটি রঙের বই, আলমারি খুললেই দেখতে পাবেন, কেউ হাত দেবে না, চিন্তা নেই। ইতি নিষ্ঠুর মহিলা, পুনশ্চ আমার কবিতা। কল্যাণী আসু, আপনি নিষ্ঠুর হবেন কেন? আপনি প্র্যাকটিক্যাল, আপনার বয়ফ্রেন্ডের কথা শুনে আমি মুষড়ে পড়েছি মনে করছেন? মোটেই না, আপনি বোধহয় জানেন না প্রতিটি ব্যর্থ প্রেমই আমায় নতুন অহংকার দেয়, আমি মানুষ হিসেবে আরেকটু লম্বা হয়ে উঠি। আর পুরোপুরি ব্যর্থ তো আমরা নই বলুন, এই সম্পর্কটুকু, এই চিঠির জন্যও রোজ হাপিত্তেশ করে থাকা, আপনি আমায় মিস করছেন শুনে গলার মধ্যে কেমন কেমন ব্যথা ব্যথা করে উঠল, আঙুলের ডগায় শিরশির করে উঠল, মন খারাপের মতো। তবে মন খারাপ নয়, আপনি চলে যাবেন শুনে সত্যিই মুষড়ে পড়েছি। সত্যি চলে যাবেন? আমার বিশ্বাস হচ্ছে না, এবার দিনগুলো কাটবে কী করে? একটা আর্জি রাখবেন, একবার দেখা হোক না, একবারই, না হয় এবার থেকে ঠিকানা দিয়ে চিঠি লিখব। আপনি আমার প্রতি দুর্বল বলছেন, আমার বিশ্বাস হচ্ছে না। প্লিজ তাড়াতাড়ি উত্তর দিন, উত্তর না দিয়ে চলে যাবেন না,
উত্তরটা পুরনো পথের পাঁচালির মধ্যে রাখবেন, কালো আলমারির উপরের তাকের সব থেকে মোটা বই। ইতি আপনার প্রেমিক বর। প্রিয় কৃষাণু, হারান্দার থেকে কায়দা করে আপনার নাম জেনে নিলাম, ভালো করিনি? আমার নাম আত্রেই, কমন নাম, ঠিকানা দেব না। এখন থেকে কোনো মেয়ে আত্রেই নাম বললেই আপনি ভাববেন এই কি সেই। আমি চললাম, আপনার উত্তর হয়তো আর পাবো না, হয়তো নয় নিশ্চিত। এই লাইনটা আপনি একটা চিঠিতে লিখেছিলেন, কত মন দিয়ে পড়ি দেখেছেন। পড়তাম, জ্বালালাম অনেক আপনাকে, যেচে আলাপ করলাম, পায়ে পা দিয়ে ঝগড়া করলাম, প্রেমে পড়লাম কিন্তু প্রেম করা হলো না। মন খারাপ হয়ে যাচ্ছে আমারও। একবার ভাবলাম আপনার কথা মতো ঠিকানা দিয়ে যাই, দেখা করি, কিছু একটা করি। তারপর ভাবলাম এই অবধি কিন্তু সুন্দর থাকে, এই প্রেমটুকু ভালো। এরপর হাজার বখেরা শুরু হয়, দেখলেন না, এত করে চাইলাম একটা কবিতা পড়ালেন না। এরপর সত্যিকারের এক্সপেকটেশন তৈরি হবে, তারপর তিক্ততা, কি দরকার। পথের পাঁচালির পাশে দেখুন একটা খাতা রেখেছি, ওর চেয়ে সুন্দর কোনো খাতা আমি কখনো দেখিনি। একটা মেলায় কিনেছিলাম, প্রায় বছর দুয়েক জমি জমি রেখেছি। এই খাতাটা আপনাকে দিলাম, সঙ্গে একটা আর্জি, এই আমাদের যে গল্পটা শুরু হলো সেটা আপনি লিখবেন, আপনার না দেওয়া চিঠিগুলো। জয়ের কথা লেখা তো ছেড়েছেন বললেন, এবার একটু আমার কথা লিখুন, যতক্ষণ না অন্য কেউ এসে মন জুড়ে বসছে। আবার দেখবেন এটা আবার গোপন রাখতে যাবেন না, কে জানে হয়তো কোনোদিন আপনার লেখা উপন্যাস পড়ে আমি যোগাযোগ করব প্রকাশকের কাছে ঠিকানা খুঁজে। অনেক অ্যাডভাইস দিতে ইচ্ছে করছে, দেব না, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, অথচ যেতে তো হবেই। আপনাকে বিদায় সম্ভাষণের সময় দিতে পারলাম না, সরি। খুব ভালো থাকবেন, ইতি আত্রেই। প্রিয় আত্রেই, কি সুন্দর আপনার নাম, পাবেন না জানি, তবু এই চিঠিটা রাখলাম পথের পাঁচালির মধ্যে। যদি কখনো আসেন, যদি খোঁজেন, সত্যি আপনি নিষ্ঠুর। তাও যাওয়ার কথা আগে জানাননি, ভালো করেছেন। হয়তো আমি হারান্দার থেকে ঠিকানা নিয়ে আপনার বাড়ি চলে যেতাম, হয়তো সেটা আপনার পক্ষে সুখকর হতো না, হয়তো আপনার ফক্কর বয়ফ্রেন্ড এখনও উপস্থিত, সে ডাকটাগও করতে পারত। অ্যাডভাইস না দিয়েও ভালো করেছেন, বলতেন এসব ছেড়ে জীবনে উন্নতির চেষ্টা করতে। আমি পারতাম না, আমিও এত সুন্দর খাতা আর দেখিনি। আপনার আরজি আমি রেখেছি, খাতায় লিখতে শুরু করেছি, শেষ করব, পারব, শেষটা ভাবা হয়ে গেছে। গেস করুন তো, মিলনান্তক কিনা। আপনি যদি সত্যি কখনো প্রকাশকের কাছে ঠিকানা খুঁজে যোগাযোগ করেন, তাহলে অনেক কবিতা পড়াব। অবশ্য যদি প্রথমটা শুনে পালিয়ে না যান, আপাতত এই ছড়াটা রইল আপনার জন্যে। সকাল সন্ধে দুপুর বিকেল চার বেলা, আপনি আমি লাইব্রেরি হারান্দা, অনন্ত চোর চোর খেলা। খেলা ছেড়ে কোথায় গেলেন, ফিরে আসুন লক্ষ্মীটি, বইয়ের মধ্যে খুঁজব নইলে কার চিঠি। ইতি কৃষাণু।